মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলী সাল্লাম একদিন হজরত জিবিল আলি সাল্লামকে ডেকে বললেন এ জিবরাইল তুমি বাবা আদমের আদমিয়া দেখেছো নুহ পায়গাম্বারের কামাল দেখেছো মুসা আলী সাল্লামের জালাল দেখেছো ইউসুফ নবীর চেহারা এবং সৌন্দর্য দেখেছো আচ্ছা বলো তো আমার মতন কে কাউকে দেখতে পেয়েছো জিব্রাইল আমার মতন কাউকে দেখেছো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমি বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছে সমস্ত রাসূলের দরবারে হাজির হয়েছে সমস্ত নবীর দরবারে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি তবে হুজুর আমি আপনার মতন কাউকে দেখতে পাই না

ওগো হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না হাইরে তুলো না তো তুরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না জোরে বলুন আরো মোহাব্বতে নবী ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে নবী ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দু নয়নে দেখবে খোদার ছিল তামান্না আর মোর নাবিকে দেখে নিল স্বয়ং রাব্বানা না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ভাই হযরত জিবরীল আলাইহিস হুজুর আমি আপনার মতন কাউকে দেখে নাই আপনি তো অসাধারণ আপনি বেমিসাল হজরতে ইউসুফ আলী ইসাল্লামের চেহারা দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে উংলি কেটেছিল তাই না বাবা সাইর বলছেন খোদার কসম করে বলি এই মিশরের লোকেরা এই মিশরের ভদ্র পরিবারের সম্মানিত মহিলারা তোমরা যদি আমার নবীর চেহারা দেখতে খোদার কসম করে বলি কলিজাখানা কেটে দিল বুঝতে পারতে না জোরে বলুন সুবহান এত আমার নবীর চেহারা ছিল সৌন্দর্য ছিল চাঁদের আগাছে নবীর চেহারাতে দাগ নাই জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই এত সৌন্দর্য হওয়ার পরেও নাবির সদুর আবু জেল এসে বললেন ছেলে তোমার মতন কালো মানুষ জগতে কোথাও দেখি নাই কি বললো ছেলে তোমার মতন বদসুরা জগতে কোথাও দেখি নাই আল্লাহর নবী শোনার পর রাগ করলেন না আপনাকে আমাকে যদি বলতো রাগ করতাম না আপনাদের গ্রামে একটা সবচেয়ে সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে আমি মৌলানা তাজিমুল সৌকে যদি বলি এই ছেলেটার মতন কালো বদসুরত আমি কোথাও দেখি নাই বলেন আমার কপালে মার হবে কবে না গ্রামে যাকে সবাই দেখছে সুন্দর আর আমি একা বলছি কালো অবশ্যই মার হবে অ মুসলমান বাবাজী ভাই সবাই দেখছে আমার নবী চেহারাওয়ালা চাঁদে দাগ আছে নবীর চেহারাতে দাগ নাই কিন্তু নবীর শত্রু আবু জেল বললেন মোহাম্মদ এ আব্দুল্লার ছেলে তোমার মতন বিচিনি তোমার মতন বাচ্চোরা জগতে কোথাও দেখি নাই নবী শোনার পর রাগ করলেন না বরং মুচকি এসে বললেন সাদ্দাক্তা জডে বলে আবু জেল তুমি মিথ্যা কথা বলে নাই তুমি তো সত্য কথা বলেছো আমি কালো তুমি সত্য কথা বলেছো

আবু বাকের আপনাকে সুন্দর আপনি বললেন সদ্দাক্তা হুজুর আপনার জাত হয়তো কালো হবে না হয় ফর্সা হবে তাই না বাপ হুজুর আপনি দুটাকে কেন সত্য বললে এই দেওয়ালে যদি সাদা রং লাগাইতো সাদা হবে যদি কালো রং লাগাইতো কালো হবে নবী গো ও নবী আপনি দুটাকেই কেন সত্য বললেন নবী আমার বললেন সাহাবারা তোমরা তা বুঝবা না কারণ রাব্বুল আলামিন আমাকে হক আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তো কালো দেখতে পাবে আয়নার সামনে যদি ফরসা মানুষ দাঁড়ায় তো ফরসা দেখতে পাবে এ আমার সাহাবারা আবু জেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে এই জন্য খালাফি দেখতে পেয়েছেন আর আবু বকর ইমানের শহীদ দেখেছে এই জন্য নূর দেখতে পেয়েছে <تصال> میں ہاتھ کائنا کا بند کرایا <تصال> আয়নার সামনে যেমন দাঁড়াবে মানুষটা তেমনই দেখতে পাবে সাহাবারা যদি ভালো করে জানতে চাও মুসা আলী সাল্লামের ইতিহাস পড়ো তবে বুঝতে পারবো কারণ মুসা আলী সাল্লাম যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে পেলেন না তো মেরাজের রাত্রে বারবার করে আমার নাবিকে পাঠাতেন হুজুর যা নামাজ কমিয়ে আনুন নামাজ কমিয়ে আনুন আরে নামাজটা ছিল বাহানা আসল কথা হলো আমার নাবি মুস্তাফার চেহারাতে হজরতে মুসা আলী সাল্লাম খোদার দিদার করছিল আরো জোরে বলুন মুসা আলী সাল্লাম নাবির চেহারাতে খোদার দিদার করছে ও মুসলমান বাবাজি ভাই আমার নবী বেমিশাল আমার নবী অতুলনীয় এই নবীর সঙ্গে কাউরে তুলনা হয় না আমার নবীর চেহারা ছিল ওয়াজহুল্লাহ নবীর জবান ছিল নিসারুল্লাহ আমার নবীর মধুর হাসি ছিল রাহমাতুল্লাহ আমার নাবির শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব নবীর সর্বজুদ বুরহানু মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই শুধু তাই নয়

আবু বাকরের এসানকে চুকাতে পারি নাই ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন তিনারই নাম হচ্ছে আবু বাকর ইনাও আবু বাকর কিভাবে কালিমা পড়লো এই আবু বকর সিদ্দিক মুলকে শাম বণিকদের সঙ্গে ব্যবসা করতে গিয়েছিলেন রাত হয়ে গেল গভীর রাতে সবাই ঘুমালো সমস্ত কাফেররা ঘুমালো হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন যে আসমানটা নিচে নামছি আমি আসমানের চাঁদকে ধরে নিজের কোলে বসালাম সুবহানাল্লাহ বলেন স্বপ্ন দেখার পর মাথা কাজ করে না হাই হাই আমি কেমন স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারি ও মুসলমান বাবাজি ভাই পার্সে একটা গির্জা ঘর ছিল ওই গির্জা ঘরের ভিতরে একটা পন্ডিত বহিরা রাহিব ছিল ওই বহিরা রাহিব গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হুজুর আমি এই রকম স্বপ্ন দেখলাম আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ওই বহিরা রাহিব বললেন বাবা তোমার বাড়ি কোথায় বললেন মক্কা কোন বংশের ছেলে বলছে কোরাইশ বংশের ছেলে তোমার নাম আবু বাকার বাড়ি মক্কায় কোরআ বংশের ছেলে ওই সোনার পর বললেন আবু বাকর শুনে নাও তোমার বাড়ি যদি মক্কায় হয় কোরাইশ বংশের যদি তুমি ছেলে হও তাহলে শুনে নাও তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে এই নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কায় জন্ম নেবে কোরাইশ বংশে জন্ম নেবে ওই নবীর যখন 53 বছর বয়সে ওই নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে গারে সূর্য আশ্রয় নেবে ওই নবী মুস্তাফার মস্তক মোবারক তোমার কোলের মধ্যে থাকবে ওই নবীর তুমি প্রথম খলিফা হবে অ মুসলমান বাবাজি ভাই স্বপ্ন দেখার পর আর সময় বিলম্ব না করে তাড়াতাড়ি মক্কায় আসলো আর মক্কায় এসে আমার নবির কাছে গিয়ে বললেন হুজুর আমাকে কালমা পড়ান জোটে বলুন কোনোই কয় ফতময় হুজুর আমাকে কালমা পড়ান আমি আপনার কালমা পড়ে মুসলমান হতে চাই হজরত আবু বকার সিদ্দিকা আমার নবীর কালিমা পরে ইসলামে দাখিল হয়ে গেলো বলুন কালিমা পড়ার পর বলছে হুজুর আমি তো আপনার কালিমা পড়ে মুসলমান হলাম তবে নবী গো ও নবী আমাকে যদি একটা মসজিদে দেখাতেন তাহলে আমার ইমানটা আরো মজবুত হতো হুজুর একটা মসজিদে দেখালে ইমানটা আমার মজবুত হয়ে যেত তো নাবি আমার বলে নাবু বাকার মূলকে ব্যবসায় যাওয়া রাত্রে স্বপ্ন দেখা বহিরা রাহেবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা এটা তো আমারই মজে যা এটা আমারই মজে যা ও মুসলমান বাবাজি ভাই কে আবু বাকর সিদ্দিক যার ব্যাপারে মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা সৈয়দেনা উমার ফারুক আজম রাজি আল্লাহ আনহু বললেন এই পৃথিবীর সমস্ত মমিনের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লা যদি হজরতে আবু বকরের ইমানকে রাখা হয় সকলের ইমানের চাইতো আবু বকরের ইমানের পাল্লা আপনার ভারী হবে মুসলমান বাবাজি ভাই শুধু তাই নয় বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মোহাম্মদ রসুল উল্লাহ একদিন শাহেন শাহে দরবারে এলান করলেন এ আমার সাহাবাড়া তোমরা খুব দান করো খায়রাত করো হজরত উমারে ফারুক মনে মনে ভাবছেন যে আজকে আমি এমন দান করব যাতে আমার নেকি হজরতে আবু বকরের নেকির চাইতে আগে হয়ে যায় সুবহানাল্লাহ উনি ভাবছেন এমন দান করব আমার কাছে অনেক আছে তো বাড়িতে যত ধন-দौलত ছিল টাকা পয়সা ছিল অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক মাল আমার নাবির দরবারে পেশ করেছেন জোরে বলুন নবী એમ বললেন ওমর বাড়ির জন্য কিছু রেখেছো জি আর রাসূলুল্লাহ বাড়িতে অর্ধেক আছে আর অর্ধেক আপনার দরবারে পেশ করেছেন একটু পরে হযরত আবু বকর সিদ্দিক আসলো এসে বলেন হুজুর এই যে আমার নাজরানাগুলো পেশ করেন আমার নাজরানাগুলো কবুল করেন মুসলমান বাবাজি ভাই নাবি বললেন আবু বকর বাড়ির জন্য কিছু রেখেছ জি আর রাসূলুল্লাহ বাড়ির জন্য কিছুই রাখিনে সুবহানাল্লাহ বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছু ছিল সব নবীর দরবারে পেশ করে দিয়েছেন এবং একটা পুরাতন কম্বল পরে বটমের জায়গায় বাবুলের কাটা বিধে নিয়েছে যেটা বলো বটমের জায়গায় বাবুলের কাটা বিধে নিয়েছে আর এদিকে আবার নবীর দরবারে জিব্রিল এসেছেন পুরাতন পোশাক পড়ে নবী বললেন এ কি ব্যাপার আজকে কোন পোশাকে দেখছি আমি নয় আসমানে যত ফরিস্তা আছে সব একই পোশাক পরেছে কারণ আল্লাহর আদেশ আমার নবীর বন্ধু যেই পোশাক পরেছে ফরিস্তারা তোমরা সবাই একই পোশাক পরে না বলুন তো কি মুহাব্বত ছিল কি ভালোবাসা ছিল ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দজানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান বাবাজি ভাই समस्त মুমিনের iman কে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের iman যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত মুমিনের চাইতো আবু বকরের iman পাল্লা ভারী হবে শুধু তাই না একদিন চাঁদিনির রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মধ্যে তাকিয়েছেন ম আয়েশা মাইসা সিদ্দিক আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে অনেকগুলো তারকারা যে দেখলেন মাইসা সিদ্দিক বলেন হচ্ছে এই যে আকাশে হাজার হাজার তারকারা যে দেখা যায় না আপনার উম্মতের মধ্যে কি এতগুলো নেকি কারো আছে ইয়া রাসূলুল্লাহ এতগুলো নেকি কি কারো আছে নবী বললেন জি আয়সা আছে ইয়া রাসূলুল্লাহ এতগুলো নেকি কার আছে নবী বললেন উমারে ফারুকের সুবহানাল্লাহ বলে কার নেকি সেই ফারুকের উমারে ফারুকের আসমানের তারকার সমতুল্য মাইসা সিদ্দিকা শোনার পর মনটা খারাপ হয়ে গেল যে আমার বাবা আবু বক্করের নেকিগুলো কোথায় গেল ও মুসলমান বাবাজি ভাই কিন্তু নবী আমার মনের কথা বলা নাবি। ইলমে গায়বের সংবাদ দতা নবী নবী বললেন আয়সা ও আমার প্রাণের স্ত্রী আয়সা তুমি কি ভাবছো তুমি এটাই ভাবছো যে তোমার আব্বা আবু বকরের নেকিগুলো কোথায় গেল আয়সা গো উমারে ফারুকের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বকরের ইমান কি নেকি কি যদি এক পাল্লায় রাখা হয় সকলের নেকির চাইতে তোমার আব্বা আবু বকরের একটা নেকির ওজন বেশি হবে

কাকি আর ভয় করব নবী বারণ করলেন আবু বকার বারবার জিদ করলেন ঠিক আছে আবু বকর তুমি চাচ্ছ ঠিক আছে চলো তাই মুসলমান বাবাজি ভাই হজরত আবু বকর সিদ্দিক আজম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনু আমার নাবিকে নিবে নিয়ে আর কয়েকজন সাহাবিকে নিয়ে নিয়ে চলে গেল আপনার মসজিদে হারামের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বক্তব্য শুরু করলো এই মক্কার লোকেরা তোমরা শুনে নাও আমরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা হক পথে আছি এইভাবে এলান করলেও বক্তব্য শুরু করলেন শুরু করতে নাই মক্কার গুন্ডা বদমরা হজরত আবু বকর উপরে হামলা করে হজরত আবু বকর সিদ্দিক মারতে মারতে ওইখানে হয়ে গেলে অ মুসলমান বাবাজি ভাই সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালু সারা দিন বেহুস পড়ে থাকলো যখন আবু বকরের গোতরের লোকেরা জানতে পারলেন আমাদের আবু বকর খুব মেরেছেন মুসলমান বাবা তাহার বংশের লোকেরা আসলো এসে দেখলেন হজরত আবু বকর সিদ্দিক বেহুস মাটির মধ্যে পড়ে আছে ও মুসলমান বাবা যে ভাই হজরত আবু বকর কে নিয়ে বাড়িতে উঠিয়ে নিয়ে গেল মুসলমান মা জননী দেখতে না হাও মা করে কাঁদতে লাগলো কোনো মা দেখতে পারবে মেরে শরীর ফাটিয়ে দিয়েছে ফিনকির মতো রক্ত ঝরে মা জনীনে ডুকরে ডুকরে কান্না করে অ মুসলমান সারা দিন হুস আসলো না সন্ধ্যার সময় হুসে আসলো হুসে আসার পর লোকেরা বললেন মা ছেলেটা কিচ্ছু খায় নাই আপনার ছেলেকে খেতে দিন হযরত আবু বকর সিদ্দিক হুসে আসার পর সর্বপ্রথম আমার নবীকে খুঁজেছে জোরে বলুন মাকে বললেন মা আমার নাবি কেমন আছে আমার নবী তো কিছু হয় না মা জননী বললেন বেটা ও আমার বেটারে তোমার নবী কেমন আছে আমি তাহা বলতে পারবো না আবু সিদ্দিক বললেন মা যতক্ষণ পর্যন্ত আমি নবীর খবর না নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবার খাবো না মা বললেন বেটা কেমন করে নবীর খবর নি আবু বললেন মা একটা কাজ করো উমারে ফারুকের উম্মে জামিলের কাছে যাও আর গিয়ে ব্যাপারটা জেনে আসো রাত হয়ে গেলো মা জন দু দুপা করে উম্মে জামিলের কাছে গেল। উম্মে জামিল বলেন তোমার ছেলেটা কেমন আছে ছেলেটা ভালো নাই

যখন গভীর রাত হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়ল ওই সময় তার মা জননী তাকে সাহারা দিয়ে এক পা দু পা করে আমার নবীর কাছে নিয়ে গেল শুভান্লা বলে তাই মুসলমান বাবাজি ভাই নবীর কাছে যাও যেতে নাই হজরতে আবু বক্কার সিদ্দিক নবীকে দেখতে নাই আমার নবীকে সিনার সঙ্গে জড়িয়ে ধরল আমার নবী ওকা দে সাইগে দে না হজরতে আবু বক্কার সিদ্দিক ওকা দে ইহা রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সব সহ্য করতে পারবো আপনাকে কেউ কষ্ট দিবে আমি আবু বক্কারের সহ্য হয় না হুজুর জীবন দিতে রাজি আছি কিন্তু আপনাকে কেউ গালি দিবে কেউ মারবে আমি আবু বক সহ্য হয় না ওই সময় হজরত আবু বেকার আমার নাবিকে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কালিমা পড়ে ইসলাম কবুল করেছি আপনার ধর্ম কবুল করেছি কিন্তু নাবিক আমার মা এখনো ইসলাম ধর্ম কবুল করে নাই ইয়া রসুল্লাহ আমি যে আমার মাকে বড্ড ভালোবাসি আমার মা আমাকে ভালোবাসে সুবান আল্লাহ আমি আমার মাকে ভালোবাসে আমার মা আমাকে খুব ভালোবাসে আমার মা এখনো কাল মা পরে নেয় নবী গো ও নবী যেই মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে ওই মা জাহার নামে যাবে আমি আবু বকরের সহ্য হবে না সোহান আল্লাহ আরো জোরে

যেই মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে হুজুর সেই মা জাহান নামে যাবে আমি আবু বকরের সহ্য হবে না নবী গো ও নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন না গো নবী যদি আমার মা আপনার কালিমা পড়ি ইসলামে দাখিল হয়ে যায় জোরে বলুন হুজুর আপনার জুবান হচ্ছে ও জুবা জিসকো সব কুন কি কুঞ্জি কাহে ও জুবা জিসকো সব কুন কি কুঞ্জি কাহে

নাবি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না ও মুসলমান বাবাজি ভাই আমার নাবি দোয়া করলেন আল্লাহ আবু হরিনের মায়ের অন্তরে কালিমার বাণী ঢুকিয়ে দাও মুসলমান নাবি দোয়া করলো তাহার মা জননী ঘরের ভিতর থেকে এসে আমার নাবির কাছে এসে আমার নাবির কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান বাবাজি ভাই শুধু তাই নয় দোজাহানের জাহানের বাদশা একদিন শাহেনশাহের দরবারে এলান করলেন হে আমার সাহাবার আজকে তোমরা আমার কাছে যে যা চাইবি আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব বলো তোমরা কি চাও যা তোমাদের লাগবে তা দেব কিন্তু সাহাবী ছিল সবার সেরা এই জন্য কেউ কিছুই চায় না কারণ না সেই তো নবী আমার হজরতের সালমান ফার্সিকে পারস্যের বাদশা করে দিয়েছেন হজরতে মাস ইবনে জাবালকে ইমানের গভর্নর করেছেন হাসনাইন কারিমাইনকে কে যুবকদের সর্দার করে দিয়েছেন এই জন্য কেউই কিছুই চায় না নবী আমার বলেন এই আবু বকার তোমার কিছু লাগবে আবু বকার তোমার কিছু লাগবে বলো যা চা লাগবে তা দেব আমাদেরকে কেউ যদি বলতো যা লাগবে তা দেব কি চাইতে বলেন বাড়ি চাইতাম গাড়ি চাইতাম ধন দোল চাইতাম কিন্তু সাহাবি ছিল সবার সেরা নবী বললেন আবু বকর তোমার কিছু লাগবে হজরত আবু বকর বললেন নবী ও নবী আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবে না সোনার পাহাড় লাগবে না তুমি হুজুর আপনার কাছে আমার একটা চাওয়ার আছে আন নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার একটাই চাওয়া হলো আমি আবু বকর সব সময় আপনাকে দেখতে চাই এটাই হলো চাওয়া হুজুর আমি আপনাকে সব সময় দেখতে চাই নবী বললেন বেশ নবীর পাশে একজন অন্ধ সাহাবী ছিল অন্ধ চোখে কানা দেখতে পায় না ওই অন্ধ সাহাবি কে বললেন তোমার কিছু লাগবে অন্ধ সাহাবি বললেন হুজুর আমার একটা নাই দুটো লাগবে সুবহানাল্লাহ কয়টা দুটো আমার দুটো লাগবে নবী বললেন বেশ তাই চাও অন্ধ সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কালেমা পড়ে ধন্য হয়েছি মুসলমান হয়েছে কিন্তু হুজুর আপনাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ার পর আপনাকে দেখতে পাইনি নবী গো ও নবী আপনি একটু দোয়া করে দিন না গো নবী যাতে আমার এই চোখ দুটো ভালো হয়ে যায় আমার প্রথম চাওয়া আমার চোখ দুটো যাতে ভালো হয়ে যায় হুজুর নবী গো আমি আপনার একটু চেহারাটা দেখতে চাই আল্লাহর নবী নূরানী হাত সাহাবির চোখে বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে চোখে নূর চলে আসলো সুবহানাল্লাহ বেশ আমার নবীর বরকত নবী বুলিয়ে দিলেন চোখে নূর চলে আসলো ওই অন্ধ সাবি নূর পাওয়ার পর ডানে তাকায় না বামে তাকায় না উপরে তাকায় না নিচে তাকায় না শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন বিশ্ব নবীর চেহারার দর্শন করছেন নবীর চেহারার জিয়ারত করছেন কিছুক্ষণ আমার নবীকে দেখার পর বললেন হুজুর আপনার কাছে দুটো জিনিস চেয়েছিলাম আমার একটা চাওয়ার হয়েছে আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতো অন্ধ হতে চাই সুহানাল্লাহ হুজুর আমি আবার অন্ধ হব আমার দ্বিতীয় চাওয়া এটাই তল্লাহ নবী সল্লাহ্ আলিসাল্লাম আবার তাকে অন্ধ করে দিলে কিছুদিন পর ওই সাহাবে কে অন্য সাহাবি বলছে ভাই তোমার মতন বোকা মানুষ আর দেখে নাই তোমার মতন বোকা লোকার জগতে কোথাও দেখে নাই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরেও কেন আবার স্বেচ্ছায় হারালে কেন অন্ধ হলি এর চাই থেকে আর বোকা আছে ওই সাহাবি বললেন তোমরা তা বুঝবা না আমি কেন অন্ধ হলাম জানতে চাও তারা বললেন হ্যাঁ জানতে চাই অন্ধ সাহাবি বললেন শুনে নাও এই কারণে আমি অন্ধ হলাম কারণ আমি নবীর জবানে শুনেছি কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হয় মান রাব্বুক মা দিন মা কোন তাতা কোন হাককে হাজার রাজুল এই তিনটা প্রশ্ন করা হয় লাস্টের প্রশ্নটা যে করে মা কোন তাতা কোন হাককে হাজার রাজুল নবী কবরে নবী মুস্তাফা কবরে মজুদ থাকে জোরে বলুন

কাউকে দেখে নেয় যখন কবরে দেখবো তো চট করে চিনি বলবো ইনি হচ্ছেন মামিনার লডলা জেনাবি মুহাম্মদ রসুন আলি ওয়াসাল্লাম জোরে বলুন আরে মোহাম্মত কেমন ছিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি পেতে মায়াতে করে দাও মায়াতে করে দাও ইহকাল পরকালে ইহকাল পরকালে শান্তি যদি চাও মোহ মায়াতে করে দাও মোহ মায়াতে করে দাও

একমাত্র ও চেহারা দেখিছে আমা রাসূলুল্লাহ জরে বলুন নবীর চেহারা ছাড়া কাও দেখি না ও মুসলমান বাবাজি ভাই কেমন mohabbat ছিল কেমন ভালোবাসা ছিল কিন্তু আজ আমাদের মধ্যে ভালোবাসা নাই খালি গতাগুতি আগে না মুসলমান বাবাজি ভাই যার অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা থাকবে না ওই লোকটা মমিন হতেই পারবে না নামাজ রোজা হজ জাকাত যত করে নবীর প্রেম নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন না এই বর্তমান গরমের সময় কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না কি পান করে জানেন পেপসি ম্যাঙ্গো মাচা ফ্রুটি ডিউ লিমকা এতে কিন্তু পিপাসা মিটে না মিটে মিটে পিপাসা মিটানোর জন্য কি পান করতে হয় পানি পান করতে হয় ভুক যদি লাগে খিদা যদি লাগে আমরা কি খাই ভাত না হলে রুটি আচ্ছা বলুন তো বাপ আপনাকে পিয়াস লেগেছে পিপাসা লেগেছে আমার আল্লাহ যদি চাই আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মেটাবো পারবে কি পারবে না পারবে বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক মাওলা তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না রাব্বুল আলমিন ডেকে বলেন এ বান্দা তোমার বিনা পানিতে পিপাস নিবরণ করব না যাতে পানের গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে খিদা নিবরণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা ঔষধে অসুখ ভালো করব না যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো ঠিক তেমনই আমার নবী মুস্তাফার ছাড়া দোয়া ছাড়া তোমাকে না দিব না যাতে আমার নবী মুস্তফার গুরু বুঝতে পারো আল্লা সুবহানাল্লাহ আরে নবী মুস্তাফার গুরুত্ব কি অ্যাপেন্ডিসাইট না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না হাতুর উপরে ফকসা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না পা না ভাঙলে পা ভাঙা যন্তনা বুঝবে না আর হাশুরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত আমার নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না তাই না बेशक সুবহানাল্লাহ যখন বিপদে পড়বে তবেই বুঝতে পারবে নবীর शान কাকে বলে নবীর মান কাকে বলে নবীর মর্যাদা কাকে বলে মুসলমান বাবাজি ভাই নবীর মানসান কমানোর চেষ্টা করেছিল নবীর জামানায় আবু লাভ আবু জেল করে নাই কমাতে পেরেছে পেরেছে পারে নাই মুসলমান বাবাজি ভাই নবীর জামানায় আবু লাহাব আবু জেল উদ্বাস সাইবা নবীর মান শানকে কমানোর চেষ্টা করেছিল বর্তমান জামানায় করছে কালা সকাল পর্যন্ত নবীর মান শান কমানোর চেষ্টা করবে কিন্তু কোনোদিন নবীর সম্মানকে কমাতে পারবে এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাফআনা লাকা যিকরাক হে নবী মুস্তাফা আপনার জিকিরকে আপনার আপনার মারতাবাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মুসলমান বাবা ভাই আবুজের অনেকবার আমার নবীকে মারার চেষ্টা করেছিল অনেকবার চেষ্টা করেছিল একবার কি করেছেন বিশাল বড় একটা গর্ত খুঁদেছে গর্ত খোদার পর উপরে ঘাস দিয়ে দিয়েছে যাতে মোহাম্মদ বুঝতে না পারে কারণ ওর আকিদা ছিল ওহাবির আকীদা নবী শুধু মাটির উপরেই দেখতে পায় নিচে দেখতে পায় না ও ওরাকিদা আর ওয়াহাবিদের আকীদা এক যে নবী মাটির নিচে কি আছে দেখতে পারে না দেওয়ালিন পিছনে কি আছে নবী জানে না তো কানা কি করেছে বিশাল বড় গর্ত কোদে উপরে ঘাস দিয়ে দিয়েছে মুহাম্মাদের রাস্তা ধরে যাবে পড়তে পড়বে আর আমরা মাটি চেপে মেরে ফেলব বলেন করেছে ও মুসলমান বাবাজীবাই আল্লাহর নবী দোজাহানের বাদশা ওই রাস্তা ধরে যাচ্ছেন দুইটি ওয়ায়াত পাওয়া যায় নবী ওই রাস্তা ধরে যাচ্ছেন আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নাবি তোমার শত্রু আবু জেহেল রাস্তার মধ্যে বিশাল বড় একটা গর্ত খুঁজেছে গর্ত তোমাকে মারার জন্য তাই তোমার নাবি তুমি ওই রাস্তা ধীরে যেও না জোরে বলুন আর এক এর মধ্যে পাওয়া যায় নবী ওই রাস্তা ধরে চলে গেলেন কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী যখন যায় রাস্তাটাকে প্ল্যান করে দিয়েছিল জোরে বলুন গর্ত নাই নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন আর আবু জেল নুকিয়েছিল ওর দল বলে আরে মোহাম্মদ বলুন না কেন পড়লো না কেন ওই গর্ত খুঁজতে আরম্ভ করছে কোথায় আছে গর্তে খুঁজতে খুঁজতে ও নিজেই পড়ে গেছে কোথায় আছে অন্যের জন্য গর্ত খুঁজলে একদিন ওই গর্ততে নিজেই পড়বা আবু জেল নিজেই পড়ছে বলে বাঁচাও বাঁচাও তার লোকজন আসলো কি হলো হুজুর কি করে পড়লেন বলে গর্ত খুঁজছিলাম কোথায় আছে নিজেই পড়ে গেছে আমাকে বাঁচাও রশ্মি নিয়ে আসলো মুসলমান বাবাজি ভাই রশি দিয়ে ফেলায় যতই নিচে যায় গর্তটা বড় হয়ে সুবাহ আল্লাহ মুসলমান বাবা বললেন পৃথিবীর সমস্ত যদি এক জায়গায় একত্রিত করে গর্ততে ফেলো আমার কাছে পৌঁছাবে না তোমরা একটা কাজ করে যাও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো আবদুল্লার ছেলে যদি মোহাম্মদ না আসে আমাকে কেউ এই গর্ত থেকে উঠাতে পারবে না কারণ তারও আঁকিটা ছিল হালকা হালকা যিনি নবী কিন্তু দেখার পরেও মানে না জাদু বলেছে নাউজুবিল্লাহ বলে হাতে নাতে যখন প্রমাণ পেয়েছে তখন বলছেন মোহাম্মদ তুমি বড় জাদুঘর আস্তাগফিরুল্লাহ তাই মুসলমান বাবাজি ভাই তার লোকেরা নবীর কাছে গেল নবী এমন নবী সকলের জন্য রহমত বন্ধুর জন্য রহমত শত্রুর জন্য রহমত আমার আল্লাহ বলছেন

আমরা হলে কি বলতাম ও যদি মরে যায় তো ও যাবো না মরে গেলেও যাবো না কিন্তু নবী আমার সকলের জন্য রহম সুহান আল্লাহ বলেন মুসলমান বাবাজি ভাই দো জাহানের বাদশা আসলো এসে দেখছেন আবু জেল পড়ে আছে বলছেন মুহাম্মদ আমাকে বাঁচাও বাঁচাও আজকে যদি আমাকে বাঁচিয়ে নাও তাহলে তোমার কালিমা পড়ে মুসলমানও বা আবু জেল কালিমা পড়বে পড়বে না কারণ আল্লাহ ওর দিলে মোহর মেরে দিয়েছে ও পড়বে না ও মুসলমান বাবা জেভাই আমার নবী তো জাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত দিয়া কে তুলে নিলো মুসলমান শোনার পর যখন উঠে নিল আবু জেহেল বললেন মুহাম্মদ তোমার মতন যাদুকর কথাও দেখিনে ওই একই কথা তোমার মতন যাদুকর দেখেই নাই মুসলমান বাবাজি ভাই দয়ার নবী আলামিন আলমিন সল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামকে হাতে নাতি প্রমাণ পাওয়ার পরেও আবু জেহেল আমার নবী মুস্তাফাকে মানে নাই তাই মুসলমান বাবাজি ভাই মক্কার লোকের তো আমার নবীর সঙ্গে পারে না আবু লাভ আবু জেহেল আবু জেহেল কি করলেন একটা জ্ঞানী লোকের দরকার এর সঙ্গে টক্কর দেওয়ার মতো একটা মজবুত জ্ঞানী গুণী শিক্ষিত লোকের দরকার যে তার সঙ্গে কথায় কথায় টক্কর দিতে পারবে এমন লোক কোথায় পায় হঠাৎ শয়তানের মাথায় আসলো হ্যাঁ রে ইয়ামান শহরে আমার এক বন্ধু আছে ইয়া যার নাম হাবিবে ইয়ামানি কি নাম হাবিবে ইয়ামানি অনেক শিক্ষিত জ্ঞানী গুণী লোক তাই আবু জেল তাকে একটা চিঠি করলো ভাই হাবিব তাড়াতাড়ি ইয়ামান ছেড়ে মক্কায় আসো তোমার সঙ্গে জরুরি কথা আছে চিঠি পাওয়া মাত্র হাবিবে ইয়ামানি মক্কায় হ্যাঁ বন্ধু বলো কেন রেখেছো বলছে ভাই কেন রেখেছে জানো এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে আছে যাকে আমরা এতদিন সবাই ভালো জানতাম ভালো চিনতাম ভাই বন্ধু কি বলবো আজ সে নিজেকে নবীর দাবি করেছে যে আমি পাইগাম্বার আমি নাবি আর আমাদের দেয় এক এক করে তার দলে টেনে দেবীকে ভাই যেমন হোক আমাদের করি ধর্মটাকে বাঁচা একমাত্র তোর উপরে আমার বন্ধু বাঁচা হাবিবি শোনার পর বললেন বন্ধু আমাকে বড্ড ভালো কাজ করেছে তো ওকে কেমন করে পরাজয় করতে হয় তুমি একটা কাজ করো একটা বিশাল বড় মেহফিলের আয়োজন করো সবাও সজাও সবাইকে দাওয়াত দাও সবাই এক জায়গায় হবে আর আবদুল্লার ছেলে মোহাম্মদ কেও দাওয়াত করো যাতে সেও আসে আর এলান করো যে উনার সঙ্গে আমার মুনাজারা হবে মুনাজারা বুঝেন আমাদের মধ্যে মুনাজারা হয় আলী মোলানা বুঝে ওহাবি হানফির মধ্যে মুনাজারা হয় বলছে ওর সঙ্গে আমার মুনাজারা হবে এটাও এলান করবা আর উনাকেও দাওয়াত করবা আবু জেল আমার নবীকে গিয়ে বললেন মুহাম্মাদে এ আবদুল্লার ছেলে তোমার সঙ্গে মোনাজেরা হবে তোমার সঙ্গে টক্কর দেওয়ার মতো ইয়ামান থেকে লোক ডেকে এনেছি ভাড়া করে বুঝবা আল্লাহ নবী সোনার পর বলছে লাভবাই আমি বসতে রাজি আছি সুমান বলেন তাই মুসলমান বাবাজি ভাই দিন আসলো সময় আসলো এলাকার সমস্ত লোক জমা হলো একদিকে কাফিরদের সর্দার অন্যদিকে নবীগণের গণের সর্দার একদিকে ইমাম ওলাম্বিয়া অপরদিকে হাবিবে আমানি এবং আবু জেহিল মুসলমান বাবাজি ভাই হাবিবে আমানি হাজার হাজার লোকের সামনে আমার নবীকে বলে রে আবদুল্লার ছেলে মুহাম্মদ আমি মক্কা এসে জানতে পারলাম তুমি নিজেকে নবীর দাবি করেছো কথাটা কি সত্য আমি জানলাম তুমি নবীর দাবি করেছো কথাটা কি সত্য মানে হ্যাঁ সত্য বলেন আবদুল্লার ছেলে বললেই তো মানবো না নবী বললেই তো মানবো না কারণ আমিও তো নিজেকে নবীর দাবি করতে পারি এইখানে যারা আছে সবাই নিজেকে নবী বলতে পারে এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার পরীক্ষা নেব আমার পরীক্ষায় যদি তুমি পাশ হতে পারো তাহলে তবে তোমাকে আমি নবী বলে মানব আমার নবী শোনার পর বললেন এ হাবিবি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি জোরে বলুন আমার পরীক্ষা নিতে যাও ঠিক আছে আমি পরীক্ষা দিতে রাজে কি পরীক্ষা নিতে চাও হাবিবে আমানি বললেন মোহাম্মদ আমার দুটি প্রশ্ন আছে কয়টি আমার দুইটি প্রশ্ন আছে আমার যদি এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তোমাকে নাবি বলে আমিও মেনে নিব স্বীকৃতি দিয়ে দিব আমার নাবি সোনার পর বলছেন দেরি করছো কোনো কি প্রশ্ন করতে চাও তাড়াতাড়ি করো জোরে বলো তাই মুসলমান বাবাজি ভাই বললেন মোহাম্মদ আমার প্রথম প্রশ্ন হলো এই 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 যে মধ্যে দেখা দেখা যায় যায় তুমি দু খন্ড করে দেখাও বলে এই আকাশের চাঁদটাকে দুখণ্ড করে দেখাও আবু জেহেল শুনতে নাই আর শোনার পর ফুলছি বন্ধু এই জন্যই তোকে ডেকেছি আমি জানতাম এমনই কোনো কঠিন প্রশ্ন করবি আবদুল্লার ছেলে খুব তো বড় বড় ভাষণ ছিলে এইবারে হাজার হাজার লোকের সামনে আকাশের চাঁদকে দু টুকরা করে দেখা কিন্তু তারা তো জানেন না আলামিন নবীকে কতটা পাওয়ার দিয়েছে বিশ্ব নবীকে কত ক্ষমতা দিয়েছেন ও মুসলমান বাবাজি ভাই দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে নাই আমার নবীর সঙ্গে সঙ্গে শাহাদাত উঙ্গলিকে উপরে উঠিয়ে দিল নবী সারা করতে নাই সঙ্গে সঙ্গে আকাশের চার টুকরা সুবহানাল্লাহ नारा तकबीर नारा রিসালাত মাসলা কে আলা হযরত مولانا محمد تاج مولی سلام شاہیب نبی سارا کو لینا کسا چا ٹکرا ہے جنت بولے چن سورج الٹے پاو پالتے چاند اسارے سے ہو چاک اندھے نزدی دیکھ لی قدرت رسول اللہ کی بے شک کہ انگل کو تو سکتی سالی بوجھا برو دائی یکے اسارا یہ چندرہ ٹکرہ ٹکرہ ہوئی آجائی আঙুল বুঝা দা একে ইশারায় চন্দর টুকরা টুকরা হইয়া যায় তুমি সর্বসেরা কুল কিনারা হ্যাঁ একটু আমার সাথে নাবি বলবেন নাবি নাবি তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি বলবেন বলুন সবাই নাবি তোমায় পাওয়া যায় আর তোমায় দেখলে পাওয়া যায় গো তোমার চেহারা নূরে ভরা এত আলো দে মেঘের চল টেনে সুর সরমে লুকায়

তোমাই দেখলে পাওয়া যায় গো জাননা চাবি নবি তোমাই দেখলে পাওয়া যায় গো আরে কে আর আছে জগত তো করিবে তুমি আমার দয়াল আকা ভরসা তোমার আমাদের শেষ ভরসা হলো আমাদের নাবী যেখানে মা বেটিকে চিনবে না বা বেটারে চিনবে না ওইখানে আমার নাবি উম্মত রে ভুলবে না জোরে বলুন সুবহানাল্লাহ কে আছে জগত মাঝে গরিবে উদ্ধার তুমি আমার দয়াল আকা ভরসা তোমার তুমি পথ বিচারী কুলকিহি নারী

শুধু এতটুকু ফাঁকা ছিল না এক টুকরা পাহাড়ের একদিকে আর এক টুকরা পাহাড়ের আর একদিকে সোহান কারণ তারা তো শয়তান ছিল ফাঁকা হলে না মোহাম্মদ হয় নাই বলতো কি না এই জন্য আমার নামে ইশারা দিয়ে এক টুকরা পাহাড়ের আরেক দিকে আর এক টুকরা পাহাড়ের আরেক দিকে এনেছে সবাই দেখছে আকাশের মধ্যে দুটি চাঁদ কয়টি দুইটি চাঁদ ও মুসলমান বাবাজি ভাই আবু জেলে একটু আগে ফুল ছিল যে পারবে না ওর আকিদা ছিল কিন্তু যখন আকাশের মধ্যে দুটি চাঁদ দেখে মুখের মধ্যে কথা নাই কি কথা বলবে হাবিবে এমনি একটু জ্ঞানে গুনে শিক্ষিত লোক ছিল বুদ্ধিওয়ালা লোক ছিল মুসলমান দেখার পর বললেন এই আবদুল্লার ছেলে মোহাম্মদ আমরা যারা মেহফিলে বসে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু বলে আমরা যারা এই মেহফিলে বসে আছি আমাদের চোখে জাদু করেছো এই জন্যই দুটা দেখতে পাই নাবি আমার শোনার পর বললেন হাবিবি যারা এই মেহফিলে আছে শুধু তারা নয় এই মুহূর্তে তুমি এমন খবর নিয়ে দেখো যারাই আকাশে তাকিয়েছে দুটি চাঁদ দেখতে পেয়েছেন মক্কা মদিনার অলি গলিতে খবর নিয়ে দেখো যারাই আকাশে তাকিয়েছে সবাই দুটি চাঁদ দেখতে পেয়েছে মুসলমান বাবাজি ভাই শুধু মক্কা মদিনার নয় সেই দিন আমাদের ভারতবর্ষ থেকে একটা লোক আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছিলেন আমাদের ভারতের লোকও দেখেছে লোকটার নাম বলবো লোকটার নাম হচ্ছে বাবা রাতান হিন্দি ভারতের ফার্স্ট মুসলমান জোরে বলুন আপনাকে কেউ যদি কুইজ প্রতিযোগিতায় প্রশ্ন করে যে ভারতের প্রথম মুসলমানের নাম আপনি সিনা করে বলেন ভারতের প্রথম মুসলমান হচ্ছে বাবা রাতান হিন্দি আমার নবীর সাহাবি সুবান বলেন নবীর সাহাবি ভারত থেকে সেই দিন আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছিল লোকজন দেখ 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 আজকে আকাশের মধ্যে দুটা চাঁদ দেখা যায়

হুজুর এটা তারি মসজিদে হবে বাবার তন হিন্দি ভারত বর্ষ থেকে মক্কা যায় আর মক্কা গিয়ে জানতে পারি এটা আমার রসুলুল্লাহরই মজে যা তখন বাবা রতন হিন্দি আমার নবীর হাতে হাত রেখে আমার নবীর কালিমা পরে নবীর সাহাবি হয়ে যা তাই মুসলমান বাবুজি ভাই ওই দিকে হাবিবি এমনি বললেন মানি না এবদুল্লার ছেলে আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো এই জন্য দুটা দেখতে পাই নাবি আমার বললেন এ হাবিবি আমনি তুমি একটি প্রশ্ন করেছো তুমি দ্বিতীয় প্রশ্ন এখনও করো নাই তবে তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন কি আছে ওটাও জানি জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক আছে এটা আমি জাদু মেনে নিলাম আচ্ছা ঠিক আছে তবে তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে তোমার বন্ধু আবু জেহেলও জানি না এখানে কেউ জানে না আমি মুহাম্মদ জানি সুবহানাল্লাহ বলে তোমার প্রশ্নটাও জানি তোমার উত্তরটাও জানি তোমার প্রশ্নও জানি তোমার উত্তরও জানি হাবিবি আমানি বলছেন আমার মনে কি প্রশ্ন আছে এটা আমি সারা তো কাউকে বলিনি তুমি কেমন করে জানো আমার মনে কি প্রশ্ন আছে তুমি এটাও জানো বলা হ্যাঁ হাবিবি এমনি বললেন আচ্ছা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলো তো মনে কি প্রশ্ন আছে নাবি আমার শোনার পর বললেন এ হাবি ভাই তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলো এই তোমার বাড়িতে একটা অন্ধ মেয়ে আছে পায়ে চলতে পায় না চোখে দেখতে পায় না সব সময় বিছানায় পড়ে থাকে তুমি আমার পরীক্ষা নিতে যাও আমি যদি সত্যকারী পায়ে হয়ে থাকে আমার তো মজ যা হবে আমি যাতে তোর মেয়েটাকে ভালো করে দিই এটাই চাও না সুহান বলেন এ হাবি আপনি তুমি এটাই চাও যে আমি যদি সত্য পায়ে হই আমার তো আমার তো মজ যা হবে আমি যেহেতু তোর মেয়েটাকে ভালো করে দিই আমি মোহাম্মদ বলে দিলাম রাব্বুল আলমিন তোর মেয়েটাকে ভালো করে দিয়েছে যেটা বলো এটাই চাও যাও বাড়িতে গিয়ে দেখো তোমার মেয়েটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তালা ভালো করে দিয়েছে ও মুসলমান হাবিবি এমনি শুনতে নাই শোনার পর পাগল হয়ে যেতে লাগলো আমার মনের কথা কেমন করে বলল মনের কথা কেমন করে জানলো আমার বন্ধু আবু জিহেলকেও বলি নাই কাউকে বলি নাই নাবি বলেন এ হাবিবি আপনি বল এটাই ছিল দ্বিতীয় প্রশ্ন এটাই প্রশ্ন করতে চেয়েছিলে না হাবিবি আপনি হাজার হাজার লোকের সামনে বলছেন হ্যাঁ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এটাই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন নাবি আমার বলেন এ হাবিবি আপনি ওয়াদা করেছিলে আমি যদি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই তুমি আমাকে নাবি বলে মেনে নেবে তবে আমি মুহাম্মদ আজ পর্যন্ত কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই কাউকে লাঠির ভয় দেখি কি আমার নাবী কালমা পড়িয়েছে বন্ধু থেকে তালওয়ারির ভয় দেখি বলেছে কাউকে তো কতল করে দেব বলেছে আদিশ করেনি পাবেন ও মুসলমান বাবাজি ভাই নাবি পাবে না হাবি ফাই আমনি আমি মোহাম্মাদ আজ পর্যন্ত কাউকে জবরদস্তি কালমা পড়তে বলি নাই কাউকে কালমা পরায় নাই এখনো যদি কোনো সন্দেহ থাকি তাহলে পড়তে হবে না

سیک فاروق عثمان حیدر چار جن صحابہ سب یہ بہتر صدیق فاروق عثمان حیدر چار جن صحابہ سب یہ بہتر تا تیر دلیا اللہ پیغمبر नाराय तक पीर अहब आरो जो नाराय तक पीर अहबर नारायर नारा सालात

নবী বললেন হাবিবে আমানি আমি কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই যদি মন না টানে তাহলে পড়তে হবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার নবীর ব্যবহার দেখে নবীর আখলাক দেখে নবীর চরিত্র দেখে একটাও মুসলমান ছিল না বাবা মুসলমান একটাও ছিল না আমার নবীর ব্যবহার দেখে নবীর আখলাক দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানের আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কাউকে লাঠির ভয় দেখে কালমা পড়ায় নাই নবীর নম্রতা দেখে কালমা পড়ে নিয়েছে নবীর ব্যবহার দেখে কালিমা পড়ে নিয়েছে আমার নবী গালির বদলা দিয়ে দিয়েছে জডে বলো আল্লাহ গালির বদলা বদলা দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে লাঠির চিনতে পারে আমি নবী মাফ করে দিয়েছি তুমিও মাফ করে দাও আমি মাফ করে দিয়েছি তুমিও মাফ করে দাও আল্লাহ তো এই ছিল আমাদের নবী হাবিবি কে বলছেন ঠিক আছে কালিমা পড়ো তাহলে তুমি তো আদা করেছিলে আর বুঝিল বলছে ভাই পড়িস না পড়িস না কিন্তু আল্লাহ যাকে হিদায়েতে সে হিদায়ত পায় তার জবান থেকে বেরিয়ে গেল সাহাদু আল্লাহ ইলাহল্লাহ সাহাদু আন্না মোহাম্মদন আব্দুলু রাসূলু আমি সক্কে দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই জোরে বলুন আমি এটাও সক্কি দিচ্ছি আমাদের নবী সল্লাহ্ লাহু আলি হুয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা জোরে বলুন আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তাহার সাথে আরো কিছু মুসলমান মানুষ আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই হাবিবাই কালমা পড়ার পর আমার নবীকে বলতে লাগলেন নবী গো ও নবী আমি আপনার সঙ্গে অনেক বিয়াদপি করেছি আপনার সঙ্গে অনেক বিয়াদপ করেছি বিয়াদুপে আচরণ করেছি হুজুর আমাকে maaf করবেন নবী আমার বলেন এ হাবিবাই আমি যখন তুমি বিয়াদপি করেছিলে তখন কালমা পড়ো নাই তখন তুমি কালিমা পড়ো নাই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোর পূর্বের সমস্ত কি মাফ করে দিয়েছি তোর গুনা যা বাড়িতে যা আলামিন তোর মেয়েটাকে ভালো করে দিয়েছে সুহান আল্লাহ তাই মুসলমান বাবাজি ভাই দিকে ছুটলো চলতে চলতে পৌঁছালো ইয়ামানে পৌঁছালো যেই মেয়েটা চলতে পারছিল না দেখতে পাচ্ছিল না পায়ে ল্যাংড়া ছিল চোখে অন্ধ ছিল দরওয়াজা গিয়ে খটখট করে বাড়ি মারলো মেয়েটা পায়ে হেঁটে এসে দরওয়াজা খুললো সুবহানাল্লাহ আল্লাহ

ভিতরে আসলো আমার নিকটে বসলো বললেন বেটি ও বেটি রে তোর আব্বা মক্কাতে কলমা পড়ে নিয়েছে তুইও কলমা পড়ে নে জোরে বলুন আব্বা আমি ওই লোকটার কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেছি এইবারে আপনারা ভাববেন যে নবী হাবিবি আমনিকে কলমা পড়াছে ওইদিকে আবার তার মেয়েকে কলমা পড়াছে নবী আগে কেমন করে পৌঁছে গেল বলবেন না কেমন করে পৌঁছালো তো মুসলমান বাবাজি ভাই যদি বুঝতে না পারেন তাহলে গৌসে পাকের ইতিহাস খুলবেন গৌসে পাক আমার গৌসে পাকে রমজান মাসে সত্তর জন মুড়ির দাওয়াত করেছেন হুজুর আজ আমার বাড়িতে ইফতার করবে আজ আমার বাড়িতে ইফতার করবেন এইরকম সত্তর জন মুড়ির দাওয়াত করেছিল গৌসে পাক বললেন ঠিক আছে যাও চলে যাব ইফতারের তো একটা সময় তাই না ইফতারের একটাই সময় ঠিক ইফতারের সময় হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্তরটা বাড়িতে পৌঁছে গেছে জোরে বলুন তা একটা মানুষ যদি একে টাইমে সত্তর জন বাড়িতে সত্তরটা বাড়িতে ইস্তার করতে পারে তাহলে আমার নবী একে টাইমে কেন সারা পৃথিবীতে হবে না আমাদের আকিদা হলো এই মুহূর্তে নবী মদিনাতেও আছে নবী এই জাল সাথেও আছে বলুন নবী এই জাল আছে আমি যখন এই বক্তব্যটা দিলাম তো একজন মাস্টার মশাইদারি বলেন মলানা নবী এখানে হাজির আছে তো কোথায় আমাকে দেখান। নবী কোথায় আছে আমি নবীকে দেখবো আমি বললাম ভাই আপনার বুদ্ধি আছে না গেছে আপনার বুদ্ধি আছে তো কোথায় আছে আমি দেখবো দেখান কেমন করে বুদ্ধি দেখাবো আরে ভাই তোর চোখ অতটা পাওয়ার নাই যে আমার নাবিকে দেখবি জোরে বলুন

বলছে মৌলানা এই যে আপনারা সকালে প্রতিদিন ফজরের নামাজের পরে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন ইয়া নবী সালাম আলাইকা আপনারা করেন বলছে বলবে মৌলানা সাহেব এই যে সালাম দিচ্ছেন প্রতিদিন সকাল বেলায় বলছে মৌলানা সাহেব আমি সালাম ও আলিকা এর মানে তো জানি তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে আমি বললাম ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী ইয়া নবী মানে এই নবী বলছে মৌলানা বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয় একটি এই একটি ওই এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য তাই না বাবা বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায় হিজরত করে মদিনায় গেছেন এবং সেইখানেই ইন্তেকাল হয়েছে আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর আপনারা নবীকে সালাম দেন ইয়া নী সালিকা বলি আর ইয়া নবী বলা হয় নিকটের জন্য নবী নিকটে নেই আছেন আপনারা নবীকে সালাম দেন বারণ করবো না তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দেন কি নবী ওই নবী সালাম আলিকা ওই রাসুল সালাম আলীকা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢুকে না আপনারা কি মানে জানেন না তার জামা জানেন না আচ্ছা ভাই মাথায় ঢুকছে না আপনার মাথায় কিভাবে ঢোকাতে হয় আমার জানা আছে কি করেন তুমি তুমি হাই স্কুলের মাস্টার আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকা কালিন কোন দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন মানে হ্যাঁ প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি আমি বললাম ভাই কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে পকেট থেকে একটা মোবাইল বের হলো এই যে দেখেন মোবাইলের সাহায্যে আচ্ছা মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন বললেন স্যামসুং জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন তো বললেন ভোডা আমি জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে বলি তো ভোডা সিম ব্যবহার করছে তো পারসে একটা বিশাল বড় ভোডা টাওয়ার ছিল হ্যাঁ মৌলানা সাহেব আছে জিজ্ঞাসা করলাম ভাই কই কোথায় ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটাই ভোটার টাওয়ার দেখতে পাচ্ছি তবুও বলছি ভাই কই বললেন ওই আবার বললাম কই দেখালেন ওই কথাটাকে তিনবার রিপিট করলাম তারপরই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব মোবাইলটা একটু দেবেন চট করে বলছেন নে মোবাইলটা হাতে নিলাম হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই মোবাইলে টাওয়ার আছে না নাই বলে মৌলানা সাহেব আমি মাস্টার মানুষ তার দামি মোবাইল ব্যবহার করি মোবাইলের টাওয়ার থাকবে না মানে কি এই যে উপরে পাঁচটি খুঁটি দেখছেন এটাকেই বলা হয় টাওয়ার দেখতে পাচ্ছি বলছি ভাই কই বা কোথায় দেখালেন এই আবার বললাম কই বললেন এই আমি বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে আমি ফোন করব না কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন আপনি বললেন স্যামসুং জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন আপনি বললেন ভোডা আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায় আপনি দেখালেন ওই এখন বলছি টাওয়ার কোথায় আপনি বলছেন এই ওই বাদ দিয়ে এই কেন বললেন এটারই উত্তর চায় বলুন ওই বাদ দিয়ে এই কেন দেখালেন এটারই উত্তর চাই তো বলছে মৌলানা সাহেব আপনারা তো মূলবি মানুষ বিজ্ঞান পড়েন নাই তাই বুঝতে পারেন না টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন হাদিস পড়েন নাই আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে আমার নাবি মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন

আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন প্রথম খন্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি হদ্দা আর

সোনার মদিনা বহুদূরে কিন্তু মা আমার অন্তরে কিন্তু কি আমার অন্তরে আমার অন্তর ঝুরে মদিনা আছে রে মদিনা মা বলে জিকির করে রে যে গেয়েছি এক সোনার মদিনা তার মনে আর দুঃখ রোইলো না যে গেছি এক সোনার মদিনা তার মনে আর দুঃখ রোইলো না যে গিয়েছে এক সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না তাই অন্তর জুড়ে মাদিনা ছেড়ে মাদিনা মাদিনা বলে জিকির করে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে ও তুমি শুনো গো আমার ফরিয়া চুমো খেতে বাড়ি তাও নুরানি হা জুড়ে বলুন হোরা কি হইল দিদি মানে ওরা কেনা দশ মিনিট চুট থাকতে পারবে না এরকম একটা শয়তানের গল্প আছে সেটা দশটা মি এক জায়গায় ছিল কিন্তু কেউ গল্প করছে না দশটা মি এক জায়গায় বসে আছে কেউ গল্প করছে না এটা কোনোদিন হয় আমি এক জায়গা থাকবে আর গল্প করবে না এই সমস্ত মহিলারা যেখানে যাবে ওইখানে ঝামেলা লাগাবে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল আপনাদের দিকে মানে দেখছে না তাই না খুব দেখে চলো দেখে আমি ভেবেছিলাম যে আমাদের ওই দিকের মহিলারা শুধু দেখে আপনাদের মুর্শিদাবাদও দেখছে না ওই পড়ে আছে মা বুদা দাদি নানী সব আজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখে না না কেমিক্যাল ষাট বছরের বুড়ি সাদা চুল করে লাল করে না বুঝতে যায় না ও মেয়ে মানা মেয়ে তাই না বাবা দেখতে এসে মেয়ের মাকে পছন্দ করে ফেলেছে ও মেয়ে বয়স থেকে বোঝায় যায় না যে মানে এমন মেকআপ করেছে বুঝলেন চুলে কালা করেছে সাদা চুলকে একদম কালা করে দিয়েছে আর যা মেকআপ করেছে ও বুঝাই যায় না মা বো দাধি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখে না না কেমিক্যাল ষাট বছরের বুড়ি সাদা চুল করেলাল মনে হই এর সব রান বরু ভক্ত বুঝেও বুঝে না তারা ভালো মন্দ সমাজ সমাজ যা চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝু বুঝে না তারা ভালো আর মন্দ

মানে কে মঙ্গে হিতে শুনেছেন বুড়ো লোক জানে যারা মোবাইল চালাচ্ছে তারা ঠিকই জানে তাই না ভাই

বলেন সুবহানাল্লাহ আরো জোরে কে মুসলিমে ঘোরে ঘোরেছে গেছে ছেরা পেন দাড়িওড়ে কেচেছে যেন বিরাট কলি রפן আজ বর্তমানে যে ছেলে মেয়ে ছেলেরা আপনার প্যান পড়ছে এখানে যারা ওখানে যারা ভাই এটা কি রে ভাই ছেরা প্যান্ডা কানা পড়েছে হুজুরা আপনি বুঝবেন না আপনি হুজুর মানুষoad করেন এটা আমাদের স্টাইল আর পেন এমন নিচে পড়েছে ঝุกলে সবকিছু দেখেন একদম এখানে পড়েছি হ্যাঁ পেছনে সব দেখা যায় তো আসলে জি

ভালো আর মন্দ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ মুসলমান বাবাজি ভাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার আল্লাহ যেভাবে আবাবিল পাখি দ্বারা আবরাহার হাত থেকে আমার কাবাকে রক্ষা করেছিল ঠিক তেমনই যাতে এই ফিলিস্তিনের মসজিদে আকসাকে আমার আল্লাহ বাঁচায় জোরে বলুন আর দেখবেন যুদ্ধ চলছে রানিং দেখবেন যে একদিন ইসলামেরই জয় হবে জোরে বলুন ইসলামের জয় হবে কারণ তারা জানে না বদরের মাটিতে একদিকে তিনশো তেরো আর অন্যদিকে ছিল এক হাজারের চাইতে বেশি মুসলমানদের ছিল তিনশো তেরো মধ্যে বুড়া বাচ্চা আর তারা সবাই এসেছিল যোদ্ধা জয় হয়েছে খার ইসলামের জোরে বলুন দেখবেন একদিন এই ফিলিস্তিনেরই জয় হবে মুসলমানদেরই জয় হবে এবং সমস্ত পৃথিবীর মুসলমান তো দোয়া করছেই মসজিদে আকসার জন্য ফিলিস্তিনের জন্য আল্লাহ পাক আল্লাহ তালা জন্য ফিলিস্তিনের মুসলমানের হেফাজত করে শুভ আমিন জোরে বলুন

পড়ছে যে থাই কদম কত আমি আর সুলের জীবন দিয়ে আনব বিজয় বিনিময় রক্তের পড়ছে যে থাই কদম কত আমি সুলের জীবন দিয়ে আনব বিজয় বিনিময় রক্তের আমরা হলাম বীরের জাতি জোর আছে ই মানে আমরা হলাম বীরের জাতি জোর আছে ই মানে উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে সুবহানাল্লাহ কত যুদ্ধ হয়েছিল উহুদ বদর খন্দ জঙ্গে বদরের কথা আজও শুনতে বদরের মাটি মৌলাই আলে নাম শুনলে কেঁপে যায় বলুন আরে উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে আরে মানেনি মন বোন اكو আল্লাহ মদের ভরসা কোর বলোন বজিত বোমোরা লব্বাইক ইকাল আকসা লব্বাইক আল আকসা লব্বাইক আল আকসা তোল দুনিয়া কোইন সাথে লব্বাইক আল আকসা জড়ে বলো সুবহানাল্লাহ আরো জড়ে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয় সকল বাধা ছিন্ন করে আনবই বিজয় বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয় সকল বাধা চিহ্ন করে আনবই বিজয় দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিল

নবীর যুগ থেকেই আজ চলছে আবু লাভ আবু জেলেরা খুব চেষ্টা করেছিল আজও চলছে আর কায়ামতের সকাল পর্যন্ত চলবে কিন্তু ইসলামকে কোনোদিন মিটাতে পারবে না ইসলামের জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে জোরে বলুন মুসলমানও তো কমজোর নয় মাওলাই আলীর নাম আমার নবী মুস্তাফা সেরে খোদার টাইটেল দিয়েছে জোরে বলুন মাওলাই আলীর তালবারের ওজন ছিল এক কোয়ন্টাল পাঁচ কেজি সুবান বলা যাবে একশো পাঁচ কিলো ওজনের তালোয়ার ছিল মাওলাই আলীর যুদ্ধের তালোয়ার আপনার আমার মত লোক তো উঠাতেই পারবে না পারবে যে এক কুইন্টাল পাঁচ কেজি তালোয়ার ওজন যে এখানে আছে হিলাতে পারবো না জি মাওলাই আলী শুধু উঠাতেন না ওই তালোয়ার নিয়ে যুদ্ধ করতেন সুবান বলেন শুধু তাই নয় জাঙ্গে খাইবারের মধ্যে যখন মওলাই আলীর ঢাল ভেঙে যায় তো মওলাই আলী রেগে গিয়ে খাইবারের একটা বিশাল লোহার গেট ছিল দারওয়াজা ওই লোহার দারওয়াজাটাকে ভেঙে নিয়ে ঢাল বানিয়েছে সুমানলা বলে লেখকগণ লেখে ওই দারওয়াজার ওজন ছিল দেড়শো মন মন বুঝেন মন বুঝেন জি কয়েক কিলো এক মন বলেন তো চল্লিশ কিলো তো ওই ওজন ছিল এক হাতে তুলে ঢাল বানিয়েছে আর যুদ্ধ করছে পরে মৌলাই আলী ফেকলেন তো বিশ গজ দূরে গিয়ে পড়েছে যুদ্ধের পরে আমার মুস্তাফা আশি জন সাহাবাকে বললেন যা ওই দর দারোবাজাটা নিয়ে আসো আশি জন সাহবা মিলে দারোবাজাটা হিলাতেই পারে না আশি জন সাহাবা দারোবাজাটাকে হিলাতেই পারে নাই আর মৌলায় আলী এক হাতে তুলে নিয়েছে কী ছিল মমলাই আলী খোদা হোদা জাকে রাসুল্লাহ স্বয়ং বাঘের টাইটেল দিয়েছে শেরে খোদা হায়দার রেকার রা মুসলমান বাবাজি ভাই তো নবীর জামানায় চেষ্টা চলেছিল চলছে আর কাল কায়ামাতের সকাল পর্যন্ত চেষ্টা চলবে কিন্তু কোনো দিন ইসলামকে মিটাতে পারবে না হায়াতে যদি বেঁচে থাকি তো আবার কোনো দিন না কোনো দিন দেখা হবে আর আপনাদের মুর্শিদাবাদ আমি ভালোই আছি এই ভাইলার সাথে দেখা হয় মাঝে মধ্যে তো আজকের এই এই আমি আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি হাদিস এবং কোরআন থেকে বলতে গিয়ে যদি কোথাও কোনো জায়গায় মিস্টেক বা ভুল হয়ে থাকে আমি তোবা করছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জমবে ওয়া তুব ইলাই একবার আমার সাথে সবাই পড়ুন আসাহু আল্লাহ ইল্লাহ واشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم شكل داري جنب يا نبي